নিয়োগ দুর্নীতির দায়ে আপাতত সিবিআই হেফাজতে মুর্শিদাবাদের বড়মা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জীবনকে গ্রেফতারির আগে মুর্শিদাবাদের আন্দিতে প্রায় 65 ঘন্টা ধরে চলে একের পর এক নাটকীয় মোড়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের আন্দি কালীবাড়ি থেকে জীবনকৃষ্ণের বাড়ি পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নেয় বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার। দফায় দফায় সেই মিছিল আটকায় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ সেই কাগজে নোটিশে বলছে অ্যাপ্রুভ রুট ছাড়া অন্য জায়গায় যেতে দেবে না। এই প্রথম দেখলাম পশ্চিমবঙ্গে কোথাও অ্যাপ্রুভ রুটের ব্যাপার এলো, কারণ আমরা পশ্চিমবঙ্গের পুলিশের কাছ থেকে কোনো রুট অ্যাপ্রুভ করায় না। আমরা জানিয়ে দিই পুলিশকে যে আমরা অমুক জায়গায় যাব, সেটাই পুলিশ আমাদের সিকিউরিটি দেয়, কোথাও দিতে পারে না। পুলিশ বাধা দিলে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলে। এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। এই পিসি আর ভাইপো মিলে গণতন্ত্রকে বেটে বড়া করে খেয়ে নিয়েছে। পুলিশ এই মুহূর্তে বলছে সিকিউরিটি পারবেন না, সিকিউরিটি ছাড়া এখানে ঢোকা যাবে না, আমরা সিকিউরিটি পারবো না, তাছাড়া পুকুরের মধ্যে যাওয়ার নিষেধ আছে। কেন নিষেধ? সেখানে তো সুকান্ত মজুমদার বারবার ধরে জিজ্ঞাসা করেছে, কোনো সদুত্তর মধ্যে পুলিশের কাছ থেকে পায়নি। ঠিক পুকুর ঢোকার আগে কয়েকশো বিজেপি কর্মী এবং সুকান্ত মজুমদারকে জেলা উচ্চ পর্যায়ে অফিসাররা তারা কিন্তু আটকে দেয়। যাই না পুকুরে আরো কিছু ফেলেছে কিনা জীবনকৃষ্ণ, যেটা পুলিশ হয়তো জানে, তার ভয়ে পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না। কিন্তু 144 তো নেই এখানে, এখানে 144 নেই, কোনো ধারা লাগু নেই, কোনো রকম রেস্ট্রিকশন নেই, তবু আমাদেরকে এইভাবে আটকে রাখা হয়েছে। এমনকি পুকুরটা পর্যন্ত জীবন সাহার নয়, লোকাল যারা লোক তারা বলছে যে এই পুকুরটা জীবন সাহার নয়, তবু তাকে দেখতে যেতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলা হচ্ছে এনওসি নিয়ে আসতে হবে। এটা ওদের মধ্যেই একটা কম্পিটিশন হচ্ছে, ভোরবেলা থেকে উঠে দিলীপগঞ্জ ঘুরে বেড়াচ্ছে, দুইটা ক্যামেরা ডেকে নিয়ে বলছি, কিন্তু ক্যামেরা ডেকে বলছি এখন সুকান্ত ওই ক্যামেরা ডেকে একটা কিছু না হলেও কিছু একটা হয়েছে এরকম দেখাতে হবে বলে হিসাব করছে। পুলিশের এটাই কাজ, তৃণমূল কংগ্রেসের জন্য যা যা করা উচিত পুলিশ তাই করবে। তারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করে, তারা উকিলের উপর লাঠিচার্জ করে, ডাক্তারদের উপর লাঠিচার্জ করে, সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করে, এটাই তো কাজ পুলিশের। প্রশ্ন উঠছে দুর্নীতির দায়ে যখন শ্রীঘরে জীবনকৃষ্ণ, পুকুর থেকে উদ্ধার হয়ে গিয়েছে মোবাইল, তাহলে এমনভাবে পুলিশি বাধা কেন? তবে কি আরও কিছু গোপনের চেষ্টা, নাকি বিরোধীদের কণ্ঠ রোধ করতে পুলিশ বাহিনী মোতায়েন? মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, কলকাতা নিউজ।